Hello friends, welcome to my channel Read and Know. Friends, আজকের এই ভিডিওয় আমি বিখ্যাত কিছু সীমান্ত রেখা নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তৈরি হচ্ছে তাদের কাছে এটা একটা ইম্পর্টেন্ট টপিক, তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। কোশ্চেন নাম্বার ওয়ান, র্যাডক্লিফ রেখা কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? কোন দুটি দেশের মধ্যে র্যাডক্লিফ রেখা অবস্থিত? ভারত ও পাকিস্তানের মধ্যে র্যাডক্লিফ রেখা অবস্থিত। র্যাডক্লিফ রেখাটি ভারত ও পাকিস্তানের আন্তর্জাতিক সীমানা। 17 আগস্ট 1947 খ্রিস্টাব্দে ভারত বিভাজন সংক্রান্ত সীমানা নির্ধারণ রেখার অন্তিম পরিকল্পনা প্রকাশ করা হয়। এটি এই রেখার পরিকল্পনাকারী স্যার সেরিল র্যাডক্লিফের নামে নামাঙ্কিত। কোশ্চেন নাম্বার টু, ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের সীমারেখা নির্দিষ্ট করে? কোন দুটি দেশের সীমারেখা নির্দিষ্ট করে ম্যাকমোহন লাইন? ম্যাকমোহন লাইন ভারত ও চীনের সীমারেখা নির্দিষ্ট করে। এই ম্যাকমোহন লাইন 1914 সালে সিমলা চুক্তির মাধ্যমে ব্রিটেন ও তিব্বতের মধ্যে স্বীকৃত হয়। এই লাইনটি নামকরণ করা হয় স্যার হেনরি ম্যাকমোহনের নামে, যিনি ব্রিটিশ ভারত সরকারের পররাষ্ট্র সচিব ছিলেন। কোশ্চেন নাম্বার থ্রি, ডুরান্ট লাইন কোন দুই দেশের মধ্যে অবস্থিত? ডুরান্ট লাইন পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে অবস্থিত। 1893 সালে দ্বিতীয় অ্যাংলো আফগান যুদ্ধের পর ব্রিটিশ ভারতের সিভিল সার্ভেন্ট স্যার মর্টিমার ডুরান্ট এবং আফগান আমির আব্দুর রহমান খানের মধ্যে স্বাক্ষরিত হয় এবং ভারত ও আফগানিস্তানের মধ্যে ডুরান্ট লাইন প্রতিষ্ঠিত হয়। 1947 সালে ভারত ও পাকিস্তান আলাদা হয়ে যাওয়ার পর ডুরান্ট লাইনটি আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সীমারেখা নির্দিষ্ট করে। কোশ্চেন নাম্বার ফোর, লাইন অফ কন্ট্রোল LOC কোন দুই দেশের মধ্যে অবস্থিত? LOC ভারত ও পাকিস্তানের মধ্যে অবস্থিত। 1971 সালে ইন্দো পাকিস্তান কাশ্মীর যুদ্ধের শেষে 1972 সালে উভয় দেশ জাতিপুঞ্জের মধ্যস্থতায় কাশ্মীরে যুদ্ধবিরতির যে সীমারেখা সৃষ্টি হয় সেটাই লাইন অফ কন্ট্রোল নামে পরিচিত। এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমারেখা নয়। কোশ্চেন নাম্বার ফাইভ, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল অর্থাৎ LAC কোন দুই দেশের সীমারেখা নির্দিষ্ট করে? LAC ভারত ও চীনের তিব্বতের মধ্যে সীমারেখা নির্দিষ্ট করে। 4,057 কিলোমিটার লম্বা LAC উত্তর ভারতের তিনটি এলাকা যথা পশ্চিমে লাদাখ, কাশ্মীর, মধ্যভাগে উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ এবং পূর্বে সিকিম, অরুণাচল অতিক্রম করে। কোশ্চেন নাম্বার সিক্স, তিন বিঘা করিডোর কোন কোন দেশের মধ্যে অবস্থিত? তিন বিঘা করিডোর ভারত ও বাংলাদেশের মধ্যে অবস্থিত। 16 মে 1974 সালে ইন্দিরা গান্ধী ও শেখ মুজিবুর রহমানের চুক্তি অনুসারে ভারত ও বাংলাদেশ তিন বিঘা করিডোর ও দক্ষিণ বেড়িবাড়ির সার্বভৌমত্ব হস্তান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু তা কার্যকর হয় না। পরবর্তীতে বাংলাদেশ সরকারের বিরোধিতার পর 2011 সালে ভারত বাংলাদেশ সরকারকে একটি নির্দিষ্ট সময়ের জন্য এটি লিজে দিয়েছিল, এই শর্তে যে একই সময়ে দক্ষিণ বেড়িবাড়ি ভারতের নিয়ন্ত্রণে থাকবে। কোশ্চেন নাম্বার সেভেন, পক প্রণালী দ্বারা কোন দুই দেশকে পৃথক করা হয়েছে? পক প্রণালী দ্বারা ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করা হয়েছে। পক প্রণালী ভারতীয় রাজ্য তামিলনাড়ু ও দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার মধ্যবর্তী একটি সামুদ্রিক প্রণালী।
এটি উত্তর পূর্বে অবস্থিত বঙ্গোপসাগর ও দক্ষিণে অবস্থিত মান্নার উপসাগরকে একসঙ্গে যুক্ত করেছে। ব্রিটিশ ভারতের মাদ্রাস প্রেসিডেন্সি গভর্নর রবার্ট পকের নামে এই প্রণালীর নামকরণ করা হয়েছে। কোশ্চেন নম্বর 8, 24তম সমান্তর রেখা অর্থাৎ 24th প্যারালাল লাইন কোন দেশে অবস্থিত? পাকিস্তানের দাবি অনুসারে এটি ভারত ও পাকিস্তানের সীমানা রেখা, কিন্তু ভারত এই সীমানার স্বীকৃতি দেয়নি। কোশ্চেন নম্বর 9, স্যার ক্রিক লাইন কোন দুই দেশের মধ্যে আছে? স্যার ক্রিক লাইন ভারতের ও পাকিস্তানের মধ্যে রয়েছে। এটি পাকিস্তানের সিন্ধু প্রদেশের দক্ষিণ পূর্ব সীমান্ত এবং ভারতের গুজরাট প্রদেশের পশ্চিম সীমান্ত বরাবর অবস্থিত। এই অঞ্চলকে কচ্ছের বৃহত্তর রণ বলা হয়। কোশ্চেন নম্বর 10, 49° অক্ষরেখা অর্থাৎ 49th parallel north কোন দুই দেশকে পৃথক করেছে? 49° অক্ষরেখা মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডাকে পৃথক করেছে। এটি মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে সীমান্ত রেখা নির্দেশ করে। 8,900 কিলোমিটার দীর্ঘ এই সীমান্তটি পৃথিবীর বৃহত্তম আন্তর্জাতিক সীমানা। কোশ্চেন নম্বর 11, 38তম সমান্তরাল লাইন অর্থাৎ 38th parallel north কোন দুই দেশের সীমারেখা নির্দেশ করে? 38তম সমান্তরাল লাইন উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার সীমারেখা নির্দেশ করে। 38তম সমান্তরাল সীমান্ত রেখা উত্তর ও দক্ষিণ কোরিয়াকে বিভক্ত করে। 38তম সমান্তরাল উত্তর হল অক্ষাংশের একটি বৃত্ত যা পৃথিবীর নিরক্ষীয় তল থেকে 38° উত্তরে। এটি ইউরোপ ভূমধ্যসাগর, এশিয়া প্রশান্ত মহাসাগর, উত্তর আমেরিকা এবং আটলান্টিক মহাসাগর অতিক্রম করে। কোশ্চেন নম্বর 12, 17তম অক্ষরেখা অর্থাৎ 17th parallel north কোন দুই দেশকে আলাদা করেছে? 17তম অক্ষরেখা উত্তর ভিয়েতনাম এবং দক্ষিণ ভিয়েতনামকে আলাদা করেছে। 17তম অক্ষরেখাটি 1954 সালে জেনেভা চুক্তি দ্বারা প্রতিষ্ঠিত উত্তর ও দক্ষিণ ভিয়েতনামের অস্থায়ী সামরিক সীমানা রেখা। 17তম অক্ষরেখা 1976 সালে ভিয়েতনামের একীকরণের পরে অপ্রাসঙ্গিক হয়ে ওঠে। কোশ্চেন নম্বর 13, হিন্ডেনবার্গ লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? হিন্ডেনবার্গ লাইন জার্মানি ও পোল্যান্ডের মধ্যে অবস্থিত। এটি প্রথম বিশ্বযুদ্ধের সময় ফরাসি ভূখণ্ডে একটি জার্মান প্রতিরক্ষামূলক লাইন ছিল। 1919 সালে ভার্সাই চুক্তির দ্বারা অপ্রাসঙ্গিক হয়ে ওঠে। কোশ্চেন নম্বর 14, ম্যাগিনট লাইন কোন কোন দেশের মধ্যে সীমানা নির্দেশ করে? ম্যাগিনট লাইন জার্মান ও ফ্রান্সের মধ্যে সীমানা নির্দেশ করে। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে জার্মানির ফরাসি সীমান্তে একটি প্রতিরক্ষামূলক লাইন ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি ফ্রান্সের সফল আক্রমণের পর ম্যাগিনট লাইনটি অপ্রচলিত হয়ে পড়ে। কোশ্চেন নম্বর 15, 31তম প্যারালাল লাইন কোন দুটি দেশকে পৃথক করেছে? 31তম প্যারালাল লাইন ইরাক এবং ইরানকে পৃথক করেছে। 31তম উত্তর অক্ষাংশ হল ইরান ও ইরাকের মধ্যে পার্থক্য এবং এটি মার্কিন যুক্তরাষ্ট্রের দুটি রাজ্য মিসিসিপি এবং লুইসিয়ানার সীমান্তকেও প্রতিনিধিত্ব করে। কোশ্চেন নম্বর 16, ম্যানারহাইম লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? ম্যানারহাইম লাইন ফিনল্যান্ড এবং রাশিয়ার মধ্যে অবস্থিত। ফিনল্যান্ড সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে একটি প্রতিরক্ষা প্রাচীর নির্মাণ করেছিল, সেটি ম্যানারহাইম লাইন নামে পরিচিত। কোশ্চেন নম্বর 17, ইংলিশ চ্যানেল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? ইংলিশ চ্যানেল ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে অবস্থিত। এটি আটলান্টিক মহাসাগরের একটি অংশ
ইংল্যান্ডের দক্ষিণ উপকূলকে ফ্রান্সের উত্তর উপকূল থেকে বিচ্ছিন্ন করে এবং উত্তর সাগরের সাথে আটলান্টিক মহাসাগরে মিলিত করে। কোশ্চেন নাম্বার 18, জিব্রাল্টার প্রণালী কোন কোন দেশের মধ্যে অবস্থিত? ফ্রেন্স, জিব্রাল্টার প্রণালী ইউরোপ ও আফ্রিকার মধ্যে অবস্থিত। এটি উত্তর আফ্রিকাকে দক্ষিণ পশ্চিম ইউরোপের আইবরীয় উপদ্বীপ থেকে পৃথক করেছে। এটি ভূমধ্য সাগরকে আটলান্টিক মহাসাগরের সঙ্গে সংযুক্ত করেছে। কোশ্চেন নাম্বার 19, লোহিত সাগর কোন দুটি মহাদেশের মধ্যে অবস্থিত? লোহিত সাগর আফ্রিকা ও এশিয়া মহাদেশের মধ্যে অবস্থিত। লোহিত সাগর ভারত মহাসাগরের অংশ যা আফ্রিকা ও এশিয়া মহাদেশকে পৃথক করেছে। কোশ্চেন নাম্বার 20, গ্রেট চ্যানেল কোন দুটি দেশকে পৃথক করেছে? গ্রেট চ্যানেল ভারতের আন্দামান নিকোবরকে সুমাত্রা থেকে পৃথক করেছে। কোশ্চেন নাম্বার 21, 8 ডিগ্রি চ্যানেল কোন দুটি জায়গার মাঝে অবস্থিত? 8 ডিগ্রি চ্যানেল ভারতের মিনিকয় দ্বীপ ও মালদ্বীপের মধ্যে অবস্থিত। মালদ্বীপ ও ভারতের মধ্যে সমুদ্র সীমা 8 ডিগ্রি চ্যানেলের মধ্যে দিয়ে গেছে। এটি মিনিকয় এবং মালদ্বীপের দ্বীপগুলিকে আলাদা করেছে। কোশ্চেন নাম্বার 22, ডানকান প্যাসেজ কোন দুটি জায়গাকে পৃথক করেছে? ডানকান প্যাসেজ গ্রেট আন্দামান ও লিটল আন্দামানকে পৃথক করেছে। এটি বঙ্গোপসাগরের একটি প্রণালী। এটি গ্রেট আন্দামান এবং লিটল আন্দামানকে আলাদা করে। ডানকান প্যাসেজের পশ্চিমে বঙ্গোপসাগর এবং পূর্বে আন্দামান সাগর। কোশ্চেন নাম্বার 23, 9 ডিগ্রি চ্যানেল কোন দুটি জায়গার মধ্যে অবস্থিত? 9 ডিগ্রি চ্যানেল লাক্ষাদ্বীপ এবং মিনিকয়ের মধ্যে অবস্থিত। এটি ভারত মহাসাগরে অবস্থিত মিনিকয় দ্বীপকে প্রধান লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জ থেকে আলাদা করে। কোশ্চেন নাম্বার 24, 10 ডিগ্রি চ্যানেল কোন দুটি জায়গাকে পৃথক করেছে? 10 ডিগ্রি চ্যানেল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে। 10 ডিগ্রি চ্যানেল হল একটি চ্যানেল যা বঙ্গোপসাগরের আন্দামান দ্বীপপুঞ্জ ও নিকোবর দ্বীপপুঞ্জকে একে অপরের থেকে আলাদা করে।